গ্রামীণ ফোনের নাম আপনারা জানেন নি? জানেন জানেন গ্রামীণ ফোনের সিম ব্যবহার কারা কারা করেন একটু হাত তোলেন। কেউ আছেন গ্রামীণ ফোন চালান? এই গ্রামীণ ফোন এরা লিখেছে মালিকের একটা বিধানকে কি পরিমাণে কতটুকু সুকৌশলে ধরতে পারবে না, কেউ সহজে কেউ ধরতে পারবে না, বুঝতে পারবে না কি লিখেছে। সে লিখেছে এমনই তো হওয়ার কথা, অভিভাবক হিসেবে এখন থেকে মায়ের পরিচয় যথেষ্ট। আপনারা বলতে পারেন আসলেই তো ঠিক না? না না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে সম্মান দিয়েছেন, উচ্চ মর্যাদা দিয়েছেন, বলে কেমন নারীদেরকে দিয়েছেন, মা জাতিদেরকে দিয়েছেন তিনবার সম্মান, আর বাবাদেরকে দিয়েছেন একবার সম্মান। কিন্তু তবে পরিচয় দেওয়ার জন্য নারীরা যথেষ্ট নয়, নারীরা যথেষ্ট নয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারকের আদালতে বসবেন, বিচারের কাজ শুরু করে দিবেন, ওই দিন আপনার মতো আমার মতো হাজারো মাসুম থাকবে, আপনার মতো আমার মতো হাজারো মুস্তফা কামাল সুমন থাকবে, আপনার মতো আমার মতো হাজারো ফয়সাল থাকবে, আপনার মতো আমার মতো হাজারো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রউফ, এদিক সেদিক অনেক নাম থাকবে। তো এই হাজারো মানুষের মধ্যে, হাজারো মাসুমের মধ্যে আমি মাসুমকে কিভাবে নির্বাচন করবে, কিভাবে ঠিক করবে? বলে সেদিন আল্লাহ পাক তখন কার পরিচয় তুলে ধরবেন? মাসুম তার বাবার নাম ধরে বলবেন, ইলিয়াসের ছেলে মাসুম। মুস্তফা কামাল তার বাবার নাম ধরে বলবে, অমুকের ছেলে মুস্তফা কামাল। ফয়সাল বলবে, অমুকের বেটা ফয়সাল। বলবে আব্দুল্লাহ, অমুকের বেটা আব্দুল্লাহ। তো আল্লাহ পাক ওই দিন পরিচয় দিবেন বাবার নাম ধরে, কোনো মায়ের নাম ধরে নয়। কিন্তু সেই গ্রামীণ ফোনের ওই কোম্পানিওয়ালারা চায় এদেশ থেকে মালিকের সেই বিধান, বাবার পরিচয়টাকে বাদ দিয়া মায়ের পরিচয় তুলে ধরতে চায়। আমরা বলতে চাই, আমরা বলতে চাই, মালিকের বিধানের সাথে তোমরা যেই সাংঘর্ষিকতা শুরু করেছো, অনতি বিলম্বে এটার জন্য তোমরা ক্ষমা চাও। নচেত এদেশের তৌহিদ প্রিয় জনতারা, ইসলাম প্রিয় তৌহিদ জনতা, তোমাদের এই গ্রামীণ ফোন সিম চালানো বন্ধ করে দিবে। রাজি আছো না? ইনশাআল্লাহ। মালিকের বিধান মানতে কোনো আপত্তি আছে? নাস্তিকেরা মালিকের বিধান মানবে না, কিন্তু আমরা তো ইসলাম প্রিয় মুসলমান, তৌহিদ প্রিয় মুসলমান, আমরা কার বিধান মানব? আর একটু আওয়াজ করে বলেন কার? বাংলাদেশ হইল একটা ইস্যু কেন্দ্রিক দেশ, একটা শুরু হতে হতেই শেষ, হতে না হতেই আরেকটা ইস্যু শুরু হয়ে যায়, আবার ওটা শেষ হতে না হতে আবার আরেকটার জের ধরে আরেকটা শুরু হয়ে যায়। কি কইবেন? কয়দিন পূর্বে দেখেছি আমাদের আরেক কুখ্যাত বিখ্যাত তাসলিমা নাসরিন, সাংঘাতিক নাস্তিক, সে বলেছে আপনার আমার রসুলের দেহ মোবারক পচে গলে দুনিয়াতে নষ্ট হয়ে গেছে। জানেন সেই খবর? জানেন সেই কুলাঙ্গার ইন্ডিয়াতে থেকে সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, সে লিখেছে আপনার আমার প্রাণের রসুলের দেহ মোবারক এই জমিনের মধ্যে তিন দিন পর্যন্ত ছিলে থেকেছিল, আর ওই সময়ে রসুলের দেহ মোবারক পচে গলে নষ্ট হয়ে গেছে, রসুলের উপরে আজাব নাজিল হয়েছে। গতকালকের কথা বলি, ইস্যু কেন্দ্রিক দেশ তো, গতকালকের কথা বলি।